অন্যান্য সব জায়গায় আমরা ট্রিটমেন্ট করতেছিলাম কিন্তু কোনো ইম্প্রুভ আসতেছিল না। বাট তারপরে এখানে মেজিক্যালি ট্রিটমেন্টটা দেওয়ার পরে মানে উইদিন ওয়ান মান্থ মানে আশেপাশের যে কোনো স্পট পার্টিকুলার কিছুই নাই। তার চেয়ে আরেকটা যেটা আশ্চর্যজনক হচ্ছে যে সব ডাক্তার বলছে যে ঠোঁটের ভিতরে কখনো মেলালিন হবে না, অর্থাৎ ওরা বলছিল যে যেই জায়গায় লুম আছে ওখানে মেলালিন উৎপন্ন হবে, যেই জায়গাগুলোতে শরীরের যেই জায়গাগুলোতে লুম নেই ওই জায়গাগুলোতে এটার কোনো ট্রিটমেন্ট ওয়ার্ল্ডে নেই। আসলে ভিটিলিগো রোগীদের হতাশ হওয়ার কিছু নাই আমার মনে হয়, যে এখন রাইট জায়গায় আসতে পারলেই হয় আর কি। আমরা যে উপকারটা পাইছি এটা সবার পাওয়া উচিত, সবার তো রাইটস আছে। আপনি তো স্যার বিদেশে চিকিৎসা করতেছেন কিন্তু আমাদের তো অগ্রাধিকার বেশি বাংলাদেশের জনগণের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি লেফটেন্ট কমান্ডার নাজমুল হাসান ফ্রম বাংলাদেশ নেভি স্যার। ওয়ান্ডারফুল। ওর নাম হচ্ছে তাহমিদ আহসান। তবে সমস্যাটা শুরু হয়েছিল 2017 সালের দিকে, 16 শেষের দিকে আর কি। তো প্রথমে আমরা বুঝতে পারি নাই, তারপরে যখন একটু সাদা বেশি হয়ে গেল তখন বুঝতে পারলাম, ডাক্তারের কাছে নিলে বলল যে অনেক তো দেরি হয়ে গেছে, ইন দ্য মিন টাইম আপনার যে ঠোঁটেও ইফেক্ট করে ফেলছিল। তো আমরা ট্রিটমেন্ট করতেছিলাম কিন্তু বাট কোনো ডেভেলপ হচ্ছিল না আর কি, আমাদের যে অনুযায়ী ট্রিটমেন্ট করা ছিল কোনো ডেভেলপ হচ্ছিল না। পরে তো স্যার আপনার কথাটা শুনতে পাই, হচ্ছে আমার শ্যালক হচ্ছে পুষ্টিবিজ্ঞানী, ও মনে হয় স্যার কোনোভাবে লিঙ্কটা নেটে বা কোনোভাবে আপনাকে দেখেছে। তো আমাকে অনেকদিন যাবতই বলতেছিল আর কি, নক করতেছিল, আমরা কত ভালো ভালো ডাক্তার দেখাচ্ছি কত কিছু করতেছি, আমার ওয়াইফ মানে কোনোভাবেই শের কথা হচ্ছে না স্যারকে দেখাবি আপনাকে দেখাবে আর কি। তারপরে আমি অনেকদিন পরে সারা দিই আর কি, আমাকে কিন্তু আরো 6-7 মাস এরকম বলার পরে ধ্যান হচ্ছে স্যার ওই ঢাকাতে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পরে আবার তো তারপরে হচ্ছে স্যার আমি বলেছি যে না তাহলে যে মুজিবুল স্যার যখন আসবে তখনই দেখাবো। দেন স্যার আপনার ওই যে নোট করা ছিল আপনি আসছেন, দেন তো স্যার আপনার কাছে নিয়ে যাওয়া হলো। যার পরে যে রেডিক্যাল চেঞ্জটা স্যার হয়েছে মানে অন্যান্য সব জায়গায় আমরা ট্রিটমেন্ট করতেছিলাম কিন্তু কোনো ইম্প্রুভ আসতেছিল না। বাট তারপরে এখানে মেজিক্যালি ট্রিটমেন্টটা দেওয়ার পরে মানে উইদিন ওয়ান মান্থ মানে আশেপাশের যে কোনো স্পট পার্টিকুলার কিছুই নাই। তার চেয়ে আরেকটা যেটা আশ্চর্যজনক হচ্ছে যে সব ডাক্তার বলছে যে ঠোঁটের ভিতরে কখনো মেলালিন হবে না, অর্থাৎ ওরা বলছিল যে যেই জায়গায় লুম আছে ওখানে মেলালিন উৎপন্ন হবে, যেই জায়গাগুলোতে শরীরের যেই জায়গাগুলোতে লুম নেই ওই জায়গাগুলোতে এটার কোনো ট্রিটমেন্ট ওয়ার্ল্ডে নেই। কিন্তু বাট এখন ওর যেটা হয়েছে স্যার ওই ওই ঠোঁটের ভিতরে দুইটা প্রলেপ হয়ে গেছে আর কি, মানে ডিভাইডেড হয়ে গেছে। না আলহামদুলিল্লাহ, হ্যাঁ হয়ে গেছে যে কোনো স্পট নাই, ওর তো এই যে এদিকে নাকে ছিল আপনার এদিক দিয়ে ছিল ওগুলো কোনো কিছু নাই, সব উঠে গেছে কোনো নাই। মানে ওকে তার দেখলে বোঝা যায় না যে ওর মানে এই ডিজিজটা হয়েছে, মানে বোঝার উপায় নেই যদি আনলেস কেউ না বলে আর কি। আলহামদুলিল্লাহ, সো ওয়ান্ডারফুল। যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে এটা তো মনে হওয়াটা খুবই স্বাভাবিক যে একটা নার্ভাস ফিল কাজ করতেছিল, এবং আর ধারণা ছিল যে ঠোঁটে মেলালিন কখনো পড়বে না, এটা তো ডক্টর বলেই দিয়েছে যে লুম যাবে না। তো আমরা মনে করছি যে যাই হোক মোটামুটি অন্যগুলা যদি যায় তাহলেও আলহামদুলিল্লাহ ঠোঁটটা না থাকেই যায়। কিন্তু মানে যেটা হচ্ছে যে মানে এটা মানে যেদিন প্রথম আপনাকে দেখালাম আপনি বলতেছিলেন যে ইনশাল্লাহ নাজমুল ভাই সব ভালো হয়ে যাবে, বাট এটা আমার কাছে ততটা মানে রিলায়েবল মনে হয় না যে স্যার হয়তো বলার কথা সান্ত্বনা দিচ্ছে আর কি। কিন্তু বাট এখন তো ন্যাচারালি মানে হয়ে যাচ্ছে আর কি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যেটা মানে আপনার যে ট্রিটমেন্ট এটা আমার মনে হয় খাবারের মাধ্যমে যে ট্রিটমেন্টটা গ্রিন ভেজিটেবল বা এই যে ন্যাচারাল যে ট্রিটমেন্ট এখানে তো সবাই তো অ্যালোপ্যাথিক বা অন্য যেটা, কিন্তু এটা তো টোটালি আপনার ডায়েট সিস্টেমকে কন্ট্রোল করে তার ভিতর থেকে জিনিসটাকে রোগটাকে মানে কিউর করা, এটা তো আমার মনে হচ্ছে ইটস এ নিউ আইডিয়া এবং হচ্ছে নিউ কনসেপ্ট আমার মনে হয়। এবং এটা হচ্ছে যে আসলে ভিটিলিগো রোগীদের হতাশ হওয়ার কিছু নাই আমার মনে হয়, যে এখন রাইট জায়গায় আসতে পারলে হয় আর কি। আমার একটা প্রশ্ন ছিল, যেমন আপনি যখন শুরু করেন যে ঢাকায় এসে বা আমাদের চিকিৎসাগুলো যে আমাদের যে এতগুলো মেডিসিন আপনাকে দিয়েছিলাম 6-7টা মেডিসিন, এতগুলো এগুলো সবগুলো ন্যাচারাল মেডিসিন, তারপরেও তো অনেকে বুঝে না যে এগুলা এতগুলো মেডিসিন খাবে, ইটস এ ফিল ফরমেট ফুড বেস সাপ্লিমেন্ট। তো এই যে ন্যাচারাল মেডিসিন নিচ্ছিলেন বা ডায়েট স্পেশালি, ওর তো ইনফেকশন ছিল, আমি তাকে কার্বোহাইড্রেটটা তাকে কমাতে বলেছিলাম, তো স্টিক ডায়েট প্লাস এতগুলা মেডিসিন, আই মিন ন্যাচারাল মেডিসিন অ্যাগেইন, তো মানে আপনি বা আপনার পরিবার বা আপনার আত্মীয় স্বজন বা আশেপাশের মানুষ আপনাকে কি মানে একটু কনফিউজ করেছিল যে এটা কি ভালো হবে নাকি এটা ওয়েস্ট অফ টাইম? না না না, আপনার যে মেডিসিনগুলা
এই নামগুলো দেখেই সবাই বলছে যে এগুলো তো ন্যাচারাল, মানে হার্বাল মেডিসিন, নারবেলা, তারপরে হচ্ছে চিরতা, এটা দেখে আমাকে নেগেটিভ কেউ কিছু বলেনি আর কি, বলছে যে এটা মানে আমাদের কনফিডেন্স ছিলাম যে ওষুধগুলো খাওয়ার পরে যেমন কড লিভার অয়েল মানে আমরা ভালোই হয়ে যাবো আর কি, বরং আমরা বিষ ছিলাম এতগুলো ওষুধ কেনার পর যে মনে হয় এবার মানে পুরোপুরি কিউর হবে। চমৎকার চমৎকার। তো এবার বলেন যে যারা শুনবে ভিডিওটা বা যারা শুনছে তাদের অনেকেরই ভিটিলিগো, তো ভিটিলিগো শুধু বাংলাদেশ নয় ওয়ার্ল্ড ওয়াইড আছে, এবং যেহেতু কনভেনশনাল ট্রিটমেন্টে এটা কোনো আইডিয়াই নাই ট্রিটমেন্টের, জাস্ট ইউনো স্টেরয়েড পিগমো মানে মেলানিনটা ইউনো লোকালি তৈরি করে, কিন্তু মেলানোসিসের মাধ্যমে যে মেলানিন তৈরি হয় সেই প্রসেসটা, যে ডিস্টারবেন্স বা যে ট্রিগারগুলো আছে এগুলো নিয়ে কোনো গবেষণা অতটা হয় না। যেমন স্যার এই যে আপনি যে আমাদেরকে যে ডায়েট সিস্টেমটা দিয়েছেন এটাই তো আমাদেরকে কোনো ডক্টর বলে নাই, মানে যে গ্রিন গ্রিন সবজি যে জুস করে খাওয়া যায় এবং এটা যে মেলালিনের জন্য কাজে লাগে, নারকেল তেল যে সরাসরি খেতে হবে, তারপর হচ্ছে কড লিভার অয়েল যে সরাসরি খেতে হবে খাবারের সাথে, কিন্তু কেউ কিন্তু আমাদের ডায়েট সিস্টেম সম্পর্কে এভাবে কেউ বলেনি মেলালিন রিগার্ডিং দা ইম্প্রুভমেন্ট অফ মেলালিন, মানে মেলালিন গ্রো করার জন্য যে এটা কারো কাছ থেকে শুনে নিয়ে, আমরা তো অলমোস্ট সব ডাক্তারকেই দেখিয়েছি। আমার মনে হয় যেটা সবচেয়ে বড় যে জিনিসটা করা দরকার, আপনার ক্যাম্পিংটা মানে যেমনে করলে মানে আরো রোবাস্ট হবে, রুট লেভেলে পৌঁছে দেওয়া যায়, আমার মনে হয় এটা এই দিকে একটু নজর দেওয়া দরকার। আসলে আপনি তো গভর্নমেন্টের ডিফেন্স পর্যায়ে আছেন, আপনাদের সাথে অ্যাক্সেস, আমি তো থাকি বিদেশে, তো এখান থেকে আমাদের ডাক্তারদেরকে আমি যতটুকু ট্রেন করতে পারি সেটুকুর বেশি করা সম্ভব হয় না। এখন তো প্রথমে কিছু রুগী দেখতাম, এখন রুগী দেখার সুযোগ হয় না যেহেতু এখানে আমার ফুল টাইম চাপ থাকে। তো গভর্নমেন্ট যদি মানে উদ্যোগ নেয় এটা সম্ভব যে আধুনিক ইন্টিগ্রেটিভ রিজেনারেটিভ বা আরো কিছু ফাংশনাল অ্যাপ্রোচ, ফাংশনাল মেডিসিন, এই যে হোলিস্টিক অ্যাপ্রোচ ট্রিটমেন্টগুলো, এগুলো বাংলাদেশে মানে এডুকেশনের মধ্যে অ্যাড করতে পারলে বা এগুলো মানে সরকারিকরণ করতে পারলে তাহলে মানুষ এই যে প্রকৃত রোগ থেকে মুক্তি পাবে। আজকে শুধু ভিটিলিগো কেন, ভিটিলিগো ছাড়াও অনেকগুলো ইয়ে থেকে অটোমিউন রোগ তো অনেকগুলো আছে, সবগুলোকে টোটালি বাদ দেওয়া হয়েছে, চিকিৎসা হবে না। এতে করে এই যে সোরাইসিস বা রিমটয়েড আর্থ্রাইটিস বা আইবিডি, ক্রোন, ইউ নো এই ধরনের যে লুপাস, এই ধরনের সিরিয়াস অটোমিউন রোগগুলো সবগুলো তারা সমাজ থেকে হারিয়ে যায়, তার জীবন থেকেও তারা মৃত, কিন্তু তারা সমাজে কোনো চোখ দেখাতে পারে না। আমি অনেক পেশেন্ট দেখেছি বলকে আজকে 5 বছর 10 বছর 15 বছর কেবল 30 বছর আমি কোনো আত্মীয় স্বজন বাসা যায় না, আমি শুধু খাই আর ঘুমাই, চাকরি বাকরিও চলে গেছে, বিভিন্ন মানে অক্ষমতা সব ধরনের। তো এই মানুষগুলোকে মানে জীবন থেকে হারিয়ে ফেলা শুধুমাত্র একটু মানে রং ট্রিটমেন্টের কারণে বলতে পারেন, শুধু লক্ষণভিত্তিক চিকিৎসা করার কারণে, যদি রোগের এই যে বললে এই যে আপনাকে বলে যে মেলানিন তৈরি হওয়া হবে না ছোটে, মেলানিনের সাথে তো লোমের সম্পর্ক নেই, মানে মেলানিন তৈরি হওয়ার জন্য যে যে অ্যাপিডার্মিসের যে সেলগুলো যে মেলানিন যা তৈরি করে, অ্যাপিডার্মিস সেলের যে ইনফ্লামেশন এটা দূর করতে পারবে কীভাবে কড লিভার অয়েল, এটা দূর করতে পারবে কীভাবে আর ভিটামিন ডিটাকে রাখা, এই ভিটামিন সি দিয়ে ইনফেকশনটা কমে রাখা, ভিটামিন সি কোথেকে আসবে ফিল না, ভিটামিন সি আসবে ফ্রেশ জুস থেকে, ফ্রেশ ভেজিটেবল থেকে। আমি ফল কেন বলছি না, কারণ ফল তো এই সময় ইনফেকশন তৈরি হয় অ্যাটোমিন পেশেন্টদের, ইনফেকশন তৈরি হলে ফলটা খেতে পারে না তখন টেম্পোরারি, তো ফলে ভিটামিন সি আসে, কিন্তু ওইসব ফল থেকে না নিয়ে গ্রিন থেকে নিলে গ্রিন থেকে মাইক্রোনিউট্রিয়েন্টও আসে প্লাস ভিটামিন সিটাও আসে, তখন ইনফ্লামেশন কমে গেলেই ওই অ্যাপিডার্মিস সেলগুলো বা এন্ডোথেলিয়াল সেলগুলো, অ্যাপিডার্মিস ফ্যালি সেলগুলো তারা মেলানিন তৈরি করে বা মেলানোসিসটা আবার এনহ্যান্স হবে, এটা আবার মেলানিন তৈরি করতে শুরু করবে। তো এই যে সায়েন্সগুলো, আধুনিক যে সায়েন্সগুলোকে যদি আমাদের বিভিন্ন ধরনের মেডিকেল ট্রিটমেন্ট বাংলাদেশে যেগুলো আছে কনভেনশনাল মেডিকেল, আয়ুর্বেদা, হোমিও যেটাই হোক না কেন, এগুলো অন্তর্ভুক্ত করলে মানুষ উপকারটা পাবে আর কি। এই আপনি আর কি কি ফলো করেছেন যেটা যারা শুনছে তাদের জন্য উপকার হতে পারে? প্রথমে আমি বলবো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের সাথে যোগাযোগ করার, এটা হচ্ছে আমার প্রথম মেসেজ থাকবে, কারণ ট্রিটমেন্টটা টোটালি ডিফারেন্ট অন্য সবার থেকে, দা সুনার দা বেটার, এখানে আর অন্য কোনো কিছু সুযোগ নাই। যারাই এই রোগে আক্রান্ত বা যারাই কোনো প্রবলেম আছে, যত দ্রুত সম্ভব আপনার সাথে বা যে ট্রিটমেন্টটা আপনারা করছেন এটার সাথে যোগাযোগ করে, এবং হচ্ছে সরকার প্রতি মেসেজ থাকবে যদি কোনো সুযোগ থাকে এই ট্রিটমেন্টটাকে জাতীয়করণ করা আর কি, যে এটা আসলে যেমন হোমিওপ্যাথিক একটা স্বীকৃত ট্রিটমেন্ট যে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, তারপরে হচ্ছে অ্যালোপ্যাথিকও স্বীকৃত, তদ্রূপ আপনার যে এই যে ন্যাচারাল হার্বাল খাবার এবং হচ্ছে ন্যাচারাল ওষুধ দিয়ে যে এই অনেকগুলো রোগের যে প্রতিকার হয়ে যাচ্ছে পার্মানেন্টলি, তো এটার একটা মানে মাস পিপুল যাতে জানতে পারে, এই এই এটা একটা রুট লেভেল পর্যন্ত চিকিৎসাটা হওয়া দরকার আমি মনে করি, মানুষ অনেক উপকৃত হবে।
আগে তো খাবারের কোনো রুটিন ছিল না, জাস্ট খালি ডক্টর বলে দিয়েছিল যে টক খাওয়া যাবে না, এটাই একটাই ট্রিটমেন্ট ছিল, কোনো টক জাতীয় খাবার খাওয়া যাবে না। আর শুধু প্রসেস ফুড এর কথা বলেছিল, প্রসেস ফুড মানে হচ্ছে যেমন হচ্ছে নুডলস, তারপরে হচ্ছে চিপস, এই জাতীয় প্রসেস ফুড গুলা খাওয়া যাবে না, বাকি সব খেতে পারবে। এই দুইটা জিনিসই সব ডক্টরই একই কথাই বলে। টকেতে মানা করছে কেন? আমি তো টকেতে মানা করি নাই, টকেতে মানা করছে কেন? তা যাই না, আমাদেরকে ডক্টর এটা বলেছিল। এখন কি জন্য মানা করছে, হয়তো এটা এক ডক্টর না একাধিক ডক্টরই বলেছে আর কি। উল্টা কথাটা আসলে উল্টা আর কি, টকের হবে কি, টকটা হলেও অনেক রকমের ভিটামিন সি আছে, অনেক টকগুলা অ্যান্টিঅক্সিডেন্ট, অনেকগুলো অনেক ধরনের টক আছে হলো যে আপনার অ্যান্টি ইনফ্লামেটরি। তাহলে যে কোনো বিচারেই টকটা অটোমিন পেশেন্টের জন্য উপকারী, সেটা বিজলিগো হোক, সোরাইসিস হোক, আর লুপাস হোক, আর রিমিটো আর্থ্রাইটিস হোক, আইবিডি হোক, কোলন হোক, ক্রোন হোক। তো এটাকে উল্টোভাবে আমাদের ইউজ করা হচ্ছে আর কি। যাই হোক, এটা একটা হয়তো একসময় আমরা কারেকশন করতে পারবো, ডাক্তাররা যদি এটা কারেক্ট করে তাহলে আমাদের এদেরকে এইভাবে বলতে হবে না যে আর ভালো হবে না। এখন কি ও কোনো মেডিসিন নিচ্ছে, কনভেনশনাল কোনো মেডিসিন নিতে হয়, মানে অ্যালোপ্যাথিক বা ফার্মাসিউটিক্যাল মেডিসিন নিতে হয় তার? না, আমরা তো আর কিছু নিচ্ছি না আপনার ওষুধটাই, আপনি যে ট্রিটমেন্টটা দিয়েছেন আমরা এটাই ফলো করতেছি আর কি। এবং আমরা তো উপকার পেয়ে গেছি অলরেডি, সব তো ইয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহমিদ, তুমি কিছু বলবা? তাহমিদ শেয়ার করো, তুমি কেমন আছো এখন? ভালো, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে দেশে আসলে দেখা হবে ইনশাআল্লাহ আবার। হ্যাঁ, আমরা যে উপকারটা পাইছি এটা সবার পাওয়া উচিত, সবার তো রাইটস আছে। আপনি তো স্যার বিদেশে চিকিৎসা করতেছেন, কিন্তু আমাদের তো অগ্রাধিকার বেশি বাংলাদেশের জনগণের জন্য। অবশ্যই অবশ্যই করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে তাহলে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।